বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশান অর্থাৎ বিএজি এড প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ সালম সরকার আশা করি আপনারা যে যেখানেই রয়েছেন ভালো আছেন প্রয়োজনীয় কাগজ ও কলম সহ প্রস্তুত রয়েছেন আমরা আজ দ্বিতীয় সেমিস্টারের মাছের খাদ্য ও পুষ্টি অর্থাৎ বিএই দুই দুই শূন্য পাঁচ কোর্স বইটির ইউনিট একের পাঠ এক দশমিক ছয় ও এক দশমিক সাতের ব্যবহারিক অংশগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো হলো দেশে প্রচলিত মাছের খাদ্য চেনা ও জানা এবং মাছের খাদ্য তৈরি করা ও খাদ্য উপাদানের আনুপাতিক হার নির্ধারণ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসুন এবারে আমরা মূল আলোচনায় ফিরে যাই প্রথমে আমরা জানব মাছের খাদ্য বলতে কি বোঝায় যেসব দ্রব্য গ্রহণের ফলে মাছ তাদের দেহের বৃদ্ধি সাধন ক্ষয়পূরণ তাপ ও শক্তি উৎপাদন ও প্রজনন ঘটে এবং বংশবৃদ্ধি ঘটে সেগুলোকে মাছের খাদ্য বলা হয় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ একটি মাছ চাষের জন্য খাদ্য একটি অপরিহার্য উপাদান কেননা মাছের দেহের বৃদ্ধি ক্ষয় সাধন পরিশ্রম পরিশ্রমণ প্রলম্বন পানির মধ্যে স্থিতাবস্থা রক্ষা ইত্যাদির জন্য যে শক্তি প্রয়োজন এবং সবল পোনা উৎপাদনের জন্য যে পরিমাণ পুষ্টি প্রয়োজন তা সব কিছুই মাছের খাদ্য থেকেই পেয়ে থাকে মাছের খাদ্য তৈরির পূর্বে মাছের খাদ্য উপাদানের গুণগত মান এবং বহুত রাসায়নিক গুণাবলী সম্পর্কে ধারণা থাকা দরকার সে লক্ষ্যেই আমাদের আজকের আলোচনায় রয়েছে মাছের খাদ্য তৈরির বিভিন্ন উপাদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা বাংলাদেশে প্রচলিত মাছের খাদ্য চালের কুড়া এটি পাউডারের অনুরূপ বর্ণ বাদামি এতে দশ থেকে চোদ্দো শতাংশ আমিষ ভিটামিন বি ওয়ান বি টু এবং বি সিক্স ও কিছু পাচক রস থাকে সহজপ্রাপ্য ও দামে সস্তা এটি মাছের জন্য একটি ভালো খাদ্য সরিষার খৈল এটি খুদে দানাযুক্ত ও ছোটো টুকরা আকারে পাওয়া যায় বর্ণ হালকা পিতাব এতে তিরিশ থেকে বত্রিশ শতাংশ আমিষ থাকে খৈলে অধিক স্নেহ পদার্থ থাকায় শুধু খৈল একটানা অধিককাল মাছকে খাওয়ালে যকৃতে চর্বি জমে মাছ মারা যেতে পারে এজন্য খৈল অন্য খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে মাছকে খাওয়াতে হয় কোনো খাদ্যে চল্লিশ শতাংশ পর্যন্ত খোল মেশানো যেতে পারে তবে শুকনো খৈল বিশ শতাংশের অধিক ব্যবহার করা উচিত নয় গমের বুসি গমের বুসি আঁশযুক্ত বাদামি এতে দশ থেকে পনেরো ভাগ আমিষ থাকে চর্বির পরিমাণ কম থাকায় এটি খাদ্য হিসাবে চালের কুড়ার চেয়েও ভালো গমের বুসি মাছের অনেক রোগ নিয়ন্ত্রণ করে ভুট্টা ভুট্টা দানাদার বর্ণ হলুদ এতে আমিষ শ্বেতসার স্নেহ পদার্থ এবং ভিটামিন এ ও ই আছে ভুট্টা উদ্ভিজ্জ খাদ্যর মধ্যে মাছের সর্বোত্তম সম্পূরক খাদ্য প্রজননক্ষম মাছকে ভুট্টা খাওয়ালে আগাম পরিপক্কতা লাভ করে ফিশমিল। এটি গুড়া আকারে পাওয়া যায় বর্ণ মেটে বা বাদামি গন্ধ দ্বারা সহজেই চেনা যায় এতে পঞ্চান্ন থেকে ষাট শতাংশ আমিষ থাকে ফিশমিলের হজম হার বেশি এবং এ কারণে পরিবর্তন হারও বেশি প্রাণীজ খাদ্যের মধ্যে ফিশমিল উত্তম গবাদি পশুর রক্ত কষাইখানায় জমাবদ্ধ অবস্থায় এটি পাওয়া যায় বর্ণ পিতাব আর্দ্র রক্তে তেষট্টি শতাংশ এবং শুকনো রক্তে বিরাশি শতাংশ আমিষ থাকে পশুর রক্তে দুটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে রক্ত অন্য খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে মাছকে খাওয়াতে হয় জিওল মাছের ক্ষেত্রে রক্ত উত্তম খাদ্য উপাদান পানা ও কুটিপানা এরা দেখতে সবুজ বর্ণের পানিতে ভাসমান থাকে খুদেপানা কুটিপানার চেয়ে ছোট ক্ষুদে পানায় চোদ্দ শতাংশ এবং কুটিপানায় উনিশ শতাংশ আমিষ থাকে হাড়চূর্ণ এরা দেখতে গোলাটে সাদা এতে টু ইস টু এক অনুপাতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকে হাড়চূর্ণ মাছের অস্থি গঠনে সহায়তা করে তুলা বীজ বীজ মাছের খাদ্য তৈরির জন্য একটি উত্তম উপাদান এতে চুয়ান্ন শতাংশ আমিষ বিদ্যমান পশুর নারী বুড়ি গবাদি পশুর নারীবুড়িতে প্রায় বাহান্ন শতাংশ আমিষ থাকে এগুলো জিওল মাছের জন্য উত্তম খাদ্য সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে আমরা আলোচনা করব মাছের খাদ্য তৈরি ও খাদ্য উপাদানের আনুপাতিক হার নির্ধারণ আসুন প্রথমে আমরা জেনে নেই মাছের খাদ্য তৈরি করা ও খাদ্যের উপাদান এবং আনুপাতিক হার নির্ধারণের জন্য কি চিন্তা করতে হবে আমরা জানি মাছের প্রজাতি বেদে এবং একই প্রজাতির মাছের বিভিন্ন স্তরে পুষ্টি চাহিদা বিভিন্ন রকম হয়ে থাকে তাই মাছের খাদ্য তৈরি করার পূর্বে বিভিন্ন স্তরের বা বিভিন্ন প্রজাতির মাছের পুষ্টির চাহিদা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা দরকার সাধারণত জাতীয় মাছের আমিষের চাহিদা প্রজাতিভেদে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মাছের দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণের জন্য আমিষ জাতীয় উপাদানের ব্যবহার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই খাবার তৈরির সময় আমাদের বিভিন্ন খাদ্য উপাদানের মধ্যে আমিষের পরিমাণ অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা আনতে হবে চলুন এবারে জেনে নেই মাছের খাদ্য তৈরির কার্য পদ্ধতি সম্পর্কে মাছের খাদ্য তৈরি করার সময় যেসব কার্য পদ্ধতি অবলম্বন করতে হয় সেগুলো হলো প্রথমে পরিমাণ মতো মানসম্পন্ন উপাদান বেছে নিন নির্ধারিত উপাদানগুলো গ্রাইন্ডারে বা আটা কোলে পিষে ভালোভাবে গুঁড়া করে নিন গুঁড়া করা উপাদান চাল নিতে ভালোভাবে চেলে নিন এরপর সূত্রানুযায়ী পরিমাণ মতো চালের কুড়া ও খোইল কোনো পাত্রে নিয়ে হাত দিয়ে বা মিকচার মেশিনে ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণে অল্প অল্প পানি দিয়ে এমনভাবে নাড়ুন যেন মিশ্রণটি আঠালো পেস্ট বা মন্ডে পরিণত হয় এ সময় অল্প পরিমাণে চিটাগুর এবং ভিটামিন প্রি যোগ করুন তৈরি মন্ড বা পেস্ট তাৎক্ষণিকভাবে মাছকে খাওয়াতে সরাসরি দিতে পারেন অথবা পিলেট বা বড়ি বানিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারেন হাত দিয়ে বা হাতে চালিত সেমাই বানানোর মেশিন দিয়ে পিলেট বানানো যায় মাছের মুখের আকার অনুযায়ী পিলেট তৈরি করতে হয় সম্প্রতি শক্তিচালিত পিলেট তৈরির যন্ত্র বাজারে পাওয়া যাচ্ছে এর সাহায্যে খাদ্য উপাদান মিশ্রিতকরণ ও পিলেট তৈরি করা যায় তৈরি পিলেট পলিথিনের সিটে বা চাটাইয়ে রেখে ভালোভাবে শুকিয়ে রাখুন শুকানোর সময় লক্ষ্য রাখবেন খাদ্যে মাটি লাগলে খাদ্যের মান ক্ষতিগ্রস্ত হয় শুকনো খাদ্য বস্তায় বা কোনো পাত্রে মুখ বন্ধ করে সংরক্ষণ করুন সংরক্ষিত খাবার মাঝে মাঝে রোদে শুকিয়ে নিন তা না হলে আর্দ্রতার কারণে ছত্রাক বা পোকামাকড়ের আক সংক্রামণে খাদ্যের মান নষ্ট হয়ে যেতে পারে অনুশীলন করা পদ্ধতি ব্যবহারিক খাতায় লিখে ভিন্ন ভিন্ন দ্রব্য দিয়ে বিভিন্ন প্রজাতির মাছের জন্য প্রয়োজনীয় পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য তৈরি করুন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এবারে জানব মাছের খাদ্য উপাদান দিয়ে বিভিন্ন খাদ্য উপাদানের সংমিশ্রণে কীভাবে সম্পূরক খাবার তৈরি করা যায় আমি একটি উদাহরণ দিয়ে তা আলোচনা করব তার পূর্বে আমাদের জেনে জেনে রাখা দরকার আমাদের দেশে খাদ্য তৈরিতে ব্যবহার উপযোগী বিভিন্ন ধরনের খাদ্য উপাদান রয়েছে এক সমীক্ষায় এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গিয়েছে এ পর্যন্ত তিরাশিটি খাদ্য উপাদান রয়েছে যা আমাদের দেশের মাছের খাদ্য হিসাবে ব্যবহারিত ব্যবহৃত হয় এই দ্রব্যগুলোর মধ্যে এমন দ্রব্য বাছাই করতে হবে বা নির্বাচন করতে হবে যেগুলোর বাজার মূল্য এবং পুষ্টি পুষ্টিগুণ সবচেয়ে ভালো মাছের খাদ্য তৈরিতে ব্যবহার উপযোগী উপাদানগুলোর মধ্যে রয়েছে চালের কুড়া ঘমের বুসি সরিষার খৈল গবাদি পশুর রক্ত ও নাড়িবুড়ি মসুরের বুসি মাছকলাই বুসি ক্ষুদেপানা ও কুটিপানা আটা চিটাগুড় গুড় রেশম কিট রেশম কিটের মিল তিলের খোল প্রভৃতি উল্লেখযোগ্য সুপ্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা চালের কুড়া ও সরিষার খৈল দিয়ে বিশ শতাংশ আমিষ সমৃদ্ধ একটি খাবার তৈরির সূত্র জানব অর্থাৎ চালের কুড়া ও সরিষার খৈল মিশিয়ে বিশ পার্সেন্ট আমিষ সমৃদ্ধ একটি খাদ্য তৈরি করার জন্য যে সূত্রটি সহজেই ব্যবহার করা যায় যে সূত্রের মাধ্যমে সহজেই ক্যালকুলেশন করা যায় সেটি আমরা এখন দেখব আমরা জানি চালের কুড়ায় আমিষের হার চোদ্দো পার্সেন্ট এবং সরিষার খৈলে আমিষের হার বত্রিশ পার্সেন্ট বা বত্রিশ শতাংশ প্রথমেই পরস্পর ছেদি দুটি রেখা দিয়ে একটি কৈনিক ক্ষেত্র অঙ্কন করুন রেখাদয়ের বামপাশে বাম পাশে খাদ্য উপাদান ও আমিষের হার উল্লেখ করুন অতপর খাদ্যে প্রত্যাশিত আমিষের মাত্রা থেকে উপাদানের আমিষের মাত্রা বিয়োগ করুন এবং বিয়োগফল বিপরীত কোণে স্থাপন করুন